আপনি প্রশ্ন করেছেন এলিয়েন কি ভিন্ন গ্রহের পানি সম্পর্কে ইসলাম কি বলে এলিয়েন ইলিয়েন আসলে ইলিয়েন শব্দ কোরআনে আছে সেখান থেকে ইংরেজিওয়ালারা এটাকে এলিয়েন বানিয়ে ফেলেছে একটুখানি আর্মল ফিরিয়ে বললেই তো ইংরেজি হয়ে যায় এলিয়েন খাললাইন নাকি তা বলা বড় এলাফে ইলিয়েন ইলিয়েন থেকে এলিয়েন এলিয়েন মানে যারা উন্নত মর্যাদার অধিকারী হবে কে আমাদের দিন জান্নাতে জান্নাতের ফেরদাউসে যাবে বড় বড় জান্নাতে যাবে এদেরকে এলিয়েন বা এলিয়েন বলা হয় ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন السلام عليكم ورحمة الله وبركاته بريدو شخص رتا أمرشون لما الليين تك نعوذ بالله من ذلك اللي تراني رنام اردو جاكو قرآن شريفة كلا إن كتاب الأبرار لفي الليين بورشكا في الليين زاقر نام سورة مطففين آية 18 অনুবাদ করেছেন ডক্টর মুজিবুর রহমান সাহেব অবশ্যই পুণ্যবানদের আমল নামা এলি থাকবে অবশ্যই পুণ্যবানদের আমল নামা এলি থাকবে সুতরাং এলি জায়গার নাম এটা কোনো প্রাণীর নাম নয় স্পষ্ট কোরআন শরীফের রায় অপব্যাখ্যাফসির কর্তবীতে বা তফসির বীতে আছে একটা হাদিস উল্লেখ করা হয়েছে সনদ সম্পর্কে জানি না এলিয়ুন ফিস সামা তাহত আল আরশ এলিয়ুন হদসে সাত আকাশে আরশের নিচে বা সাত আকাশের উপরে আরসেন নিচে এটা জায়গার নাম এটা কোনো প্রাণীর নাম নয় এলিয়ান বলতে আমরা যা জানি সেটা ভিন্ন বিষয় তা কোরআন শরীফের এই এলিয়িন নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন চতুর্দিক থেকে ফিতনা ফতনা ইসলাম সম্পর্কে চতুর্দিক থেকে শুরু হয়েছে আল্লা রামিন সব ধরনের ভণ্ডামি থেকে জালিয়াতি খেয়ানত থেকে তকফি গোষ্ঠীর তাকফির থেকে মুসলমানদেরকে রক্ষা করুন আমিন আসসালামু আলাইকুম বরহমুল